আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, অল্প আমলে অধিক নেকি অর্জন এ বিষয়ে আজকে আমরা জানব যে আমলগুলো করলে মাত্র 5 সেকেন্ডে 76,000 নেকি অর্জন করতে পারবেন। 2, যে কারণে ইবলিস শয়তান 4 বার কেঁদেছিল। 3, 20 সেকেন্ডে 7 খতম কোরআনের সওয়াব পাবেন। 4, 1 মিনিটে 6,100 নেকি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আমলগুলো কি আসুন জেনে নেই, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্তানের বিসমিল্লাহ পড়া এবং পিতামাতার ক্ষমা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওস্তাদ যখন বাচ্চাকে বলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর বাচ্চা তা পাঠ করে, আর আল্লাহ তাআলা সেই বাচ্চা শিক্ষক ও তার পিতামাতার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন। সুবহানাল্লাহ। মাত্র 5 সেকেন্ডে 76,000 নেকি অর্জন করতে পারবেন। 5 সেকেন্ডের আমলে 76,000 নেকি, মাত্র 5 সেকেন্ড আমল করলে আপনার আমল নামায় 76,000 নেকি চলে আসবে। 5 সেকেন্ডে আপনি অনায়াসে 76,000 নেকি অর্জন করতে পারেন। তবে সত্য হলো বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণ বিশ্বাসের সাথে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এর এক একটি অক্ষরের জন্য 4,000 নেকির ওয়াদা আছে। বিসমিল্লাহতে মোট অক্ষর আছে 19টি। এভাবে 19 × 4,000 = 76,000 নেকি পাওয়া যাবে। আবার এত পরিমাণ গুনাও মাফ হয়ে যাবে। একদিনে একবার বিসমিল্লাহ পড়ার সওয়াব হচ্ছে 76,000 নেকি। এক মাসে 30 × 76,000 = 22,80,000 নেকি লাভ করতে পারবেন। এক বছরে 365 × 76,000 = 2,77,40,000 নেকি লাভ করতে পারবেন শুধু বিসমিল্লাহ আমল করলে। বিসমিল্লাহ পড়া সওয়াবের কাজ। বিসমিল্লাহ লেখা নাজাতের ওসিলা। বিসমিল্লাহ ওজিফা বরকতের কারণ। বিসমিল্লাহ তেলাওয়াতের সওয়াব ও পুঁথিদারের আলোচনা করতে গিয়ে প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে মহান আল্লাহ এর প্রতিটি হরফের বিনিময়ে তার আমল নামায় 4,000 করে নেকি যুক্ত করে দেন, তার 4,000 গুণা মাফ করে দেন এবং মর্যাদার 4,000 স্তর উঁচু করে দেন। সুবহানাল্লাহ। যে কারণে ইবলিস 4 বার কেঁদেছিল। ইবলিস 4 বার কেঁদেছিল কখন, অর্থাৎ ইবলিস শয়তান 4 বার কাঁদার কারণ কি? ইবলিসের 4 বার বিলাপ আহাজারি ও হাহুতাসের প্রয়োজন দেখা দিয়েছিল। প্রথমবার তখন যখন তার উপর আল্লাহর লানত পড়েছিল। দ্বিতীয়বার তখন যখন তাকে আকাশ থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল। তৃতীয়বার তখন যখন আল্লাহর রসুল নবুয়ত লাভ করেছিলেন। চতুর্থবার তখন যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল। এই 4 বার ইবলিস আহাজারি করেছিল, বিলাপ করেছিল, 4 বার কেঁদেছিল। 3, 20 সেকেন্ডে 7 খতম কোরআনের সওয়াব পাবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানব মাত্র 20 সেকেন্ডের আমলে 7 খতম কোরআনের সওয়াব। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা কোরআনে যা কিছু আছে একা সূরা ফাতিহায় তা আছে। যদি সূরা ফাতিহাকে দাড়ির এক পাল্লায় রাখা হয় আর পুরো কোরআনকে সূরা ফাতিহা ব্যতীত এক পাল্লায় রাখা হয় তাহলে নিঃসন্দেহে সূরা ফাতিহা 7 কোরআনের সমান হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানব মাত্র 1 মিনিটের আমলে 6,100 নেকি। 1 মিনিটে সূরা ফাতিহা 5 বার অনায়াসে পড়া যায়। সূরা ফাতিহায় হরফ আছে 122টি। এক হরফে 10টি করে নেকির ওয়াদা আছে। 122 × 10 = 1,220 নেকি একবার পড়ার দ্বারা পাওয়া গেল। 5 বারে 1,220 × 5 = 6,100 হলো। এ হলো শুধু 1 মিনিটের কামাই। যদি আপনি রোজ 1 মিনিট তথা 5 বার করে সূরা ফাতিহা পাঠ করেন তাহলে আপনার আমল নামায় নিম্নলিখিত সওয়াবগুলো যুক্ত হয়ে যাবে। 5 বার সূরা ফাতিহা পড়ায় একদিনে 6,100 নেকি। এক মাসে 30 × 6,100 = 1,83,000 নেকি। এক বছরে 12 × 1,83,000 = 21,96,000 নেকি। 25 বছরে 25 × 21,96,000 = 54,90,00,000 নেকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মাজিদের একটি হরফ পাঠের বিনিময়ে 1 নেকি আর 1 নেকি 10 নেকির সমান। তাওরাত, ইঞ্জিল, জাবুর এবং খোদ কোরআনেও সূরা ফাতিহার মতো ফজিলতওয়ালা সূরা একটিও নাজিল হয়নি।